কুষ্টিয়ার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টার সময় স্কুলের নিজস্ব মাঠে একযোগে সকল শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কুষ্টিয়া প্রতিনিধি নাব্বির আল নাফিস জানান, কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউয়ের সঞ্চালনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফলাফল এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা সহ সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।